ভিউয়ার্স কেমন আছেন? অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে ডলার কারেন্সি থেকে অন্য কোনো টাকায় কনভার্ট করার বা অন্য কোনো মুদ্রায় কনভার্ট করার। তো এক্ষেত্রে আপনি ডলার থেকে পেসো মুদ্রায় যদি কনভার্ট করতে চান, তো সেক্ষেত্রে আপনি এই অ্যাপটির মাধ্যমে কনভার্ট করতে পারবেন। তো অ্যাপটি হচ্ছে এটি, এই অ্যাপটি থেকে আপনি ডলার টু পেসো এটি লিখে আপনি যখন গুগল প্লে স্টোরে সার্চ করবেন তখন এই অ্যাপটি পেয়ে যাবেন। অথবা আপনি আমার ভিডিও ডিসক্রিপশন চেক আপ করলে সেখানে ডাউনলোড লিঙ্ক পেয়ে যেতে পারেন। তো এখানে আপনি যেভাবে এটি কনভার্ট করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে দুটি অপশন রয়েছে। এখানে আপনি সিলেক্ট করবেন যে প্রথম কোনটি রাখতে চাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন ডলার এবং শেষে রয়েছে পেসো। আপনি যদি ডলার থেকে পেসোতে কনভার্ট করতে চান তাহলে প্রথমে ডলার রাখবেন। যেমন আমি যদি ৫ লিখলাম, ৫ ডলার সমান কত পেসো সেটি কিন্তু এখানে লেখা দেখতে পাবেন। তো এরপরে আপনি যদি পেসো থেকে ডলারে কনভার্ট করতে চান, তো সেক্ষেত্রে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন, আপনি এখানের যে পতাকাটি, এই পতাকাটিতে আপনি ক্লিক করবেন। তো এই পতাকাটিতে ক্লিক করলে তখন এখানে দেখতে পাবেন যে এটি কিন্তু পেসো মুদ্রা এবং নিচে ডলার সেটি আপনার শো হবে। তো এক্ষেত্রে আপনি যদি আবার এখান থেকে চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি আবার এখানে যে ফ্ল্যাগটি দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাগটিতে ক্লিক করবেন, তাহলে আবার পূর্বের যেটি ডলার ছিল সেটি আপনি এখানে সেই ডলার ইউএসডি মুদ্রা থেকে আবার পেসোতে কনভার্ট করতে পারবেন। আবার আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে এই ফ্ল্যাগে ক্লিক করবেন, তাহলে আবার এটি পেসো মুদ্রা থেকে ডলারে কনভার্ট করতে পারবেন। তো এভাবে আপনি পেসো থেকে ডলার এবং ডলার থেকে পেসো মুদ্রা কনভার্ট করতে পারবেন। এবং আপনি যে সংখ্যাটি লিখবেন সেই সংখ্যা থেকে কত ডলার হবে বা কত ডলার থেকে কত পেসো হবে সেটি আপনি এভাবে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তী ভিডিওতে।